হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব খুশি খুশি একটা মুডে আছি, কারণ আজ হচ্ছে 11ই অক্টোবর, আর আজকে হচ্ছে আমাদের আশীর্বাদ হয়েছিল আজকের দিনে, মানে আমার আর আকাশের কিন্তু আজকের দিনে আশীর্বাদ হয়েছিল 2018-তে। তো ওই জন্য একটু মনটা বেশ ভালো ভালো লাগছে। প্রায় দেখতে দেখতে 4 বছর হয়ে গেল আমরা একসাথে, মানে আমাদের আশীর্বাদ হয়েছে। আমাদের আশীর্বাদের ঠিক 1 বছর পর, মানে 18-তে আশীর্বাদ হয়েছে, 19-এ কিন্তু আমাদের বিয়ে হয়েছে। দেখতে দেখতে বছরগুলো কিভাবে কেটে যায়, মানে সেটা মানে বোঝা যায় না। তা যাই হোক, একটু আগেই আমরা টিফিন টিফিন সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। দেন আমি ইভানকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠলে দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো ওকে। আর আজকে সকাল থেকে যেহেতু ও ঘুমায়নি, ওই জন্য প্রায় 12:30 নাগাদ ইভান ঘুমিয়ে পড়েছে। তাই ওই জন্য ঘুম থেকে উঠুক, 1:30 নাগাদ ওকে, যদি ঘুম থেকে উঠে পড়ে ভালো, নাহলে আমি ডেকে তুলে ওকে খাইয়ে দেবো। আর তো আজকে রান্না করবো বলতে, আজকে আকাশ ডিম পোস্ত খেতে চেয়েছে, তো আজকে ওকে ডিম পোস্ত বানিয়ে দেবো। তো সেই অনুযায়ী রান্নাটা আজকে করব। তো আর লাল শাক ভাজা আর ডিম পোস্ত। আর আজকে প্রচুর প্রচুর গরম পড়েছে, বাইরে প্রচুর রোদ, দেখো মানে জাস্ট খা খা করছে এতটা রোদ। তো ওই জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগছে না, ওই জন্য চটজলদি এই রান্নাটাই করব। আর এমনিতেও অনেকদিন ধরেই বলছিল যে পূজা ডিম পোস্ত করো, তো ওই জন্য আজকে ডিম পোস্তটাই বানাবো। তা যাই, এই কদিন প্রচুর প্রচুর রিচ খাওয়া হয়েছে, মাছ মাংস বিরিয়ানি চাপ নানা রকম কিছু খাওয়া হয়ে গেছে, ওই জন্য একটুখানি হালকা ফুলকা খাওয়াই ভালো। তাও ডিম পোস্তটা হালকা না, অনেকটাই তেল ঘি ইউজ হয় আর কি রান্নাতে। তা যাই হোক, তো আমার কর্তামশাই খেতে ভালোবাসে আর আমি রান্না করে খাওয়াতে ভালোবাসি আমার বরকে। তো যারা খেতে ভালোবাসে না, তাদেরকে রান্না করে খাওয়াতেও খুব ভালো লাগে। আমার বাবা যখন জামাই ষষ্ঠী করে, তখন বলে আমার জামাইকে খাইয়ে মানে খুব আনন্দ পাই, কারণ কি আকাশকে যে কটা আইটেম মা বানিয়ে দেয়, সে কটা আইটেম তৃপ্তি করে খায়। তো এই জিনিসটা ওর খুব ভালো। তা যাই হোক, তো আজকে এই দুটোই রান্না করবো, ব্যাস সিম্পল। আর ইভানের তো জানোই ভাত আর মাছ ছিল ওর, আমি রুই মাছ, তো রুই মাছটা ওর ভাতের মধ্যে দিয়ে ওই সিদ্ধ ভাত করে ফেলেছি ওর, ও উঠলে খাইয়ে দেবো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে প্রচুর প্রচুর ভালো লাগছে, 4 বছর আগে আজকে দিনে আমাদের আশীর্বাদ হয়েছিল, বাড়ি ভর্তি লোকজন, মানে একদম দারুণ ব্যাপার ছিল। তো সব কথা মনে পড়ছিল, একটু আগে আমি আর আকাশ বসে বসে সেই ছবিগুলো দেখছিলাম, আমার আশীর্বাদের কিছু ছবি, ভালো ভালো মুমেন্ট কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি সেই ভিডিওটা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে এখন, যেহেতু আফটারনুন দিয়ে শুরু করেছি ভিডিও, বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে, এখন আর বেশি বকবক করব না, এখন কিন্তু যাব ডিরেক্ট রান্নাঘরে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে দেখো আমি লাল শাক ভাজতে বসে গেছি, আর লাল শাকটা ভীষণ ভীষণ তাজা আর কি। তো যাই হোক, লাল শাকটা এখন বেছে নেব, আর ওদিকে আমি কিন্তু এখন ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, চলো তোমাদের একবার সেটা দেখিয়ে দিই। তো দেখো ডিম আলু সেদ্ধ হচ্ছে, ততক্ষণে ইভান উঠে গেছে, আমি ইভানকে কিন্তু খাবারটা খাইয়ে দেব। তো ইভানকে খাইয়ে দিচ্ছি, আর প্রচুর প্রচুর আজকে গরম, ওই জন্য ইভানকে আজকে কোনো মানে ড্রেসও পরাইনি, কারণ আমাদেরই এত কষ্ট হচ্ছে, তো ও গায়ে ড্রেস রাখতে পারবে না, তার জন্য ওকে আজকে আর কোনো ড্রেস ট্রেস পরালাম না। আর একটু আগেই ঘুম থেকে উঠেছে, এই যে খেতে চাইছে না, তাই একটু ভুলিয়ে ভালিয়ে আদর করে কথা বলে বলে ওকে খাওয়াতে হচ্ছে। আর ওদিকে ডিম আলুটা সেদ্ধ হচ্ছে, তো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার ডিম টিম ছাড়িয়ে রান্না করতে বসবো। এখানে দেখো আমি পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, পেস্ট করব, আর তার জন্য আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ডিমগুলোকে আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে একটু কাট করে নিচ্ছি, তো যাতে এর মধ্যে একটু ঝোলটা ভালো করে ঢোকে, নুন হলুদ ঢোকে, খেতে ভালো লাগে তার জন্য। তো এরকমভাবে কাট করে নিচ্ছি, আর কাট করে আগে আমি কিন্তু ডিমটাকে ভেজে নেব। তো ডিমটাকে আগে ভেজে নিয়ে আলুগুলোকেও যেহেতু সেদ্ধ করা আছে, আলুগুলোকেও ভেজে নেব। যে কোনো তরকারিতে আলুগুলো যদি ভেজে নেওয়া যায় না, টেস্টটা কিন্তু মানে দারুণ হয়। তো চলো আগে ডিমগুলোকে আমি এভাবে কাট করতে থাকি, পরে আবার কথা হচ্ছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। Yeah.
দেখো ডিম আর আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি কিন্তু তেজপাতা আর ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তো এবার এর ফোড়নটা একটু চড়বড় করে উঠলে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন মতো করে ভাজা ভাজা করে নেব, মানে পেঁয়াজটা পুরোপুরি একদম মানে ভাজা হবে না, একটু হালকা ব্রাউন কালার হবে। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, তো সেই পেস্টটাও আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেবো। আর একটা টমেটোর স্লাইস ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস এবার নাড়াচাড়া করছি। এবার নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে আর কাঁচা আদা রসুন গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। তো দেখো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আজকের রান্নাটায় আমি কোনো হলুদও ইউজ করব না, আর তার সাথে সাথে আমি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ইউজ করব না, শুধু একটু সামান্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর একটু হলদে হলদে ভাব তোমরা দেখতে পারবে, কারণ এটা আগের দিন বরবটি আলু ভেজেছিলাম রাত্রেবেলা, তো সেই তেলেই করছি, তো ওই জন্য। আর এখানে দেখো কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম একটু ঠকঠকে হয়ে গেছিলো, তাই জল দিয়ে একটু পাতলা করে নিলাম, নিয়ে এবার আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে কাজু বাদামের যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়, তো তার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দেবো, যাতে আর রান্নায় যদি নুন মানে নুনের টেস্টটা যাতে যদি ঠিকঠাক থাকে তাহলে মানে একদম সব কিছু রান্নাই বোধহয় বেটার মনে হয়। তো একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু এবার আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্যাসের আঁচটা আমি সিম করে নিয়েছি, আর গ্যাসের আঁচ যদি মানে জোরে থাকে তাহলে কিন্তু দইটা মানে একটু দলা দলা টাইপের হয়ে যায়, তো ওই জন্য আমি সিম করে নিয়ে আমি কিন্তু দই টক দইটা দিয়ে দিলাম। আর আমি আগে থেকে ফেটিয়ে রাখিনি, একেবারে আমি প্যাকেট থেকেই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেই দেখো একদম কিন্তু মিলিয়ে গেছে দইটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু আমি আবার ডিমগুলোকে দিয়ে দেবো, তো ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর পাশে একটু গরম জলও আমি বসিয়ে দিয়েছি, তো গরম জলটা দিয়ে দিলে কি রান্নার টেস্টটা যেমন ভালো হয় তার সাথে সাথে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়। আর একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, মানে টক মিষ্টি ঝাল তিন রকম ব্যাপারটাই কিন্তু রান্নাটার মধ্যে থাকবে। যেহেতু টক দই দিয়েছি তার জন্য টক, চিনি দিলে একটু মিষ্টি, আর লঙ্কা দিয়েছি তার জন্য ঝাল, টক ঝাল মিষ্টি টাইপেরই হবে ডিম পোস্তটা। তো এবার ডিমগুলো দিয়েও দেখো আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার নাড়াচাড়া করেছে, পাশে দেখো গরম জলটাও ফুটে উঠেছে, তো এবার এর মধ্যে কিন্তু আমি জলটাকে অ্যাড করে দেবো। তো জলটা অ্যাড করে দিলে দিয়ে জলটা অ্যাড করে দেবো, বা যতটা পরিমাণ আমি ঝোল রাখবো বা গ্রেভি রাখবো ততটা পরিমাণেই আমি অ্যাড করবো। আর এটা একটু শুকনো শুকনো মাখা মাখা টাইপের হবে, তো ঝোলটা একটু ফুটতে দিতে হবে কারণ আলুগুলো একটু ভেতর থেকে সেদ্ধ হবে তার জন্য। তো দেখো এবার এর মধ্যে কিন্তু আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার একটা আলাদা সুন্দর স্মেল থাকে, সেটাও বেশ ভালো লাগে। আর এবার আমি ঢাকা দিয়ে দেবো, কারণ যদি আমি খোলা রাখি তাহলে কাঁচা লঙ্কা সেই স্মেলটা কিন্তু থাকবে না, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার পর। এবার আমি কিন্তু নাড়াচাড়া করেছি, আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আমি এই গ্রেভিটাই রাখবো, ওই জন্য আমি এর মধ্যে এবার কিন্তু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। তো গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করলাম, ব্যাস রেডি আমাদের ডিম পোস্ত, আর খেতে কিন্তু দারুণ। বন্ধুরা এই জাস্ট রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঘরে এলাম, আর আকাশ ওদিকে স্নান করতে গেছে, স্নানটা করে এলে বসে পড়বো খাওয়া দাওয়া মানে করতে। আর আজকে কিন্তু বানিয়েছি ডিম পোস্ত আর লাল শাক ভাজা, ব্যাস এই সিম্পল খাওয়া দাওয়া। তাই রান্না করতে গিয়ে দেখো ঘাম ঘাম ঝরে একাকার, মানে এত গরম বাইরে। আর এদিকে তোমাদের ছোট্ট ইভান, আমি একটুখানি জাস্ট চুলটা ভেজা বলে খুলে বসেছি ক্লিপটা রেখে, অমনি ক্লিপটা আমি তোমাদের সাথে কথা বলছি ক্লিপটাকে নিয়ে নিয়েছে। তা যাই হোক, ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ দাও। তো যাই হোক, তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, আগে চটপট করে লাঞ্চটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আবার সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আর দিকে দেখো হাতে কি কি রয়েছে, হাতে এখানে রয়েছে খইগুড় রয়েছে, চিড়ের মোয়া রয়েছে, মুড়ির মোয়া রয়েছে, নাড়ু রয়েছে, আর রয়েছে এই যে মিষ্টি গজা, এই যে আর রয়েছে এই মিষ্টি গজা। তো ব্যাস এটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যের টিফিন হবে। এখানে আমার আর আকাশের দুজনের টিফিনটা রয়েছে। তো আর ইভান তো সব কিছু ধরার জন্য মানে দৌড়ে দৌড়ে চলে আসে, ওই জন্য আমাকে হাতে নিয়ে ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, তো আজকে হলো আগে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে
যে দেখো ইভানের অবস্থা দেখো, এই নিয়ে নিল, ছোট্ট বেবি নিয়ে নিল। না না খেতে পাবে না, তুমি খেতে পাবে না, আমি খাই দিচ্ছি, আমি খাই দিচ্ছি, এনো এনো এনো, এটা নাও এটা নাও, এনো দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি তো। এখন কালী পুজো অব্দি চলবে বলো, সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু চাও খেয়ে নিলাম, কারণ সন্ধ্যেবেলা আজকে চা খাইনি, বাবা একটু বেরিয়েছিল, তো এই জন্য একটু মানে একটু আগেই চা খেলাম আমরা। তো চাটা খাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর আকাশ এখানে বসে কিন্তু লুডো খেলছিলাম, তো বেশ 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 ভালো লাগে। আর যাই হোক, এখনো খেলছিলাম, তো এবার উঠবো, উঠে ইভানকে খাওয়াবো দাওয়াবো। আর ইভান একটু দুষ্টু করছে, ওকে একটু টাইম দেবো, ওকে একটু সময় দেবো, কারণ মা আবার রাতে রান্না করবে আমাদের সবাইকার। তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে ভিডিওটা আগে এন্ড করে তোমাদের সাথে কথা বলে তারপর আমি ইভানের কাছে যাব। আর আজকে যে ডিম পোস্ত রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু দারুণ 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 খেতে হয়েছিল, ভীষণ ভীষণ ভালো। এর আগে আমি অনেকবার করেছি, বিয়ের পরও করেছি, তো ওই জন্যই আজকে আকাশ খেতে চেয়েছিল। তো যাই হোক, ওকে খাইয়েছি, আর বাবারও ভালো লেগেছে, সবাইকার ভালো লেগেছে। তো আর আমার রান্না করতে আগাগোড়া ভীষণ 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 ভালো লাগে, রান্না করে কাউকে খাওয়াবো সেটা তো মানে ভীষণ ভালো লাগে। তোমাদের তো বললামই আমার বড় মানে খাওয়া মানে খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আমার আমার রান্না করতে ভালো লাগে আর খেতে ভালো লাগে, একদম মিলেমিশে একাকার হয়ে গেছে ব্যাপারটা। তো যাই, তো চলো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই আমার ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাও। চলো আজকের মতো আমি এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।